হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরটিভির নিয়মিত অনুষ্ঠান, তোমাদের প্রিয় অনুষ্ঠান কোকোলা টিফিন ব্রেক। তোমাদের সাথে আছি আমি লাবণ্য। গত সপ্তাহে কথা দিয়েছিলাম নতুন একটি স্কুলে গিয়ে হাজির হব, আর সেই কথা রাখতে এই মুহূর্তে আমি আছি সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে। আগামী কিছুটা সময় এই স্কুলের বন্ধুদের সাথে আমরা অনেক আনন্দ করব, আর সেই আনন্দটুকু ভাগাভাগি করে নেব তোমাদের সাথে। তাহলে দেরি কিসের? একদম দেরি না করে চলো শুরু করে দেই আমাদের আজকের কোকোলা টিফিন ব্রেক। আমি নুসরাত জাহান তন্নি, সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। নারায়ণগঞ্জ জেলার স্বনামধন্য স্কুলের মধ্যে সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ অন্যতম। হিরাজিল ক্যাম্পাস ছাড়াও ঢাকার প্রাণকেন্দ্র গ্যান্ডেরায় রয়েছে আমাদের একটি ক্যাম্পাস, যা দুটি ভবনের সমন্বয়ে গঠিত, এবং ঢাকার বাণিজ্যিক এলাকা ক্যারানীগঞ্জে রয়েছে আমাদের আরেকটি ক্যাম্পাস, যা তিনটি ভবনের সমন্বয়ে গঠিত। হিরাজিল ক্যাম্পাসটি 2012 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। আধুনিক প্রযুক্তি নির্ভর এই প্রতিষ্ঠানটিতে আমাদের প্রত্যেক বছরের সাংস্কৃতিক কার্যক্রম ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কেন্দ্র, এছাড়াও রয়েছে বিজ্ঞান ক্লাব, সাংস্কৃতিক সংঘ। প্রত্যেক বছর পিসি, জিএসসি এবং এসসি পরীক্ষায় সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সাফল্যজনক ফলাফল করে থাকে। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি নির্ভর, যেমন মাল্টিমিডিয়া ক্লাসরুম, সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা এবং সর্বদা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রয়েছে। এখানকার দায়িত্বশীলরা খুবই আন্তরিক এবং শিক্ষার্থীদের খুবই যত্ন করে, যত্ন সহকারে পড়ালেখা করানো হয়। পরিশেষে বলা যায়, নারায়ণগঞ্জ জেলার মধ্যে সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ছে, যার দ্বারা আমরা ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটিকে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পারব। বন্ধুরা, কোকোলা টিফিন ব্রেক অনুষ্ঠানে এখন সময় গানের তালে হৃদয় দোলানোর। সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এক বন্ধু অপেক্ষা করছে গান নিয়ে, ও গাইবে একা, আর উপভোগ করব আমরা সবাই মিলে। সেই রেল লাইনের ধারে মেঠো পথ তার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথ তার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো শুরু মুছে না আর গোপনে আচলে মুখ লুকিয়ে। দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো শুরু মুছে না আর গোপনে আচলে মুখ লুকিয়ে। শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে, শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? সেই রেল লাইনের ধারে মেঠো পথ তার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? দোষী ছেলে তার যুদ্ধে গেল ফিরল না আর, আজও শূন্য হৃদয়ে তার গুমরে গুমরে যায় হাহাকার। দোষী ছেলে সেই যুদ্ধে গেল ফিরল না আর, আজও শূন্য হৃদয়ে তার গুমরে গুমরে যায় হাহাকার। খোকা আসবে, ঘরে আসবে যেন মরণের সীমা ছাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? সেই রেল লাইনের ধারে মেঠো পথ তার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়স
নৌকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না এবারে আমরা নূপুরের ছন্দে স্পন্দিত হব বুঝতেই পাচ্ছ নাচ দেখবো এবারে সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এক বন্ধুর পরিবেশনায় নৃত্য উপভোগ করব আমরা তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান আন তবে বিনা আন তবে বিনা সপ্তম সুরে মা তবে তান তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান বন্ধুরা কোকোলা টিফিন ব্রেক অনুষ্ঠানে আমাদের এবারের সেগমেন্ট কুইজ আমরা দেখব সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা পড়াশোনায় কতটা ভালো তাহলে শুরু করছি কুইজ রাউন্ড বন্ধুদের জন্য আমার প্রথম প্রশ্ন আমরা প্রত্যেকেই জানি বাংলার ইতিহাসে বঙ্গভঙ্গ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকর হয়েছিল 1905 সালের 16ই অক্টোবর অনেক ধন্যবাদ তোমাকে উত্তর সঠিক হয়েছে বন্ধুদের জন্য আমার পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গ কবে থেকে রদ বা রহিত করা হয়েছিল 1911 সালে ওরা তো পরপর দুটো প্রশ্নের উত্তর পারল তো বন্ধুদের জন্য তৃতীয় প্রশ্ন আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে 14 ডিসেম্বর বন্ধুদের জন্য শেষ প্রশ্ন ডিজিটাল বাংলাদেশের স্থপতি কে সচিব ওয়াজেদ জয় তোমরা দেখলে তো আমার মনে হচ্ছে সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা পড়াশোনায় খুবই মনোযোগী আর তাই ওরা কিন্তু পরপর সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে যেহেতু ওরা সঠিক উত্তর দিতে পেরেছে তাই ওদের প্রত্যেকের জন্য থাকছে কোকোলার পক্ষ থেকে গিফট হ্যাম্পার আর বন্ধুরা এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের আরও পরিবেশনা নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো তোমরা আমাদের সাথেই থেকো কোকোলা
টিফিন ব্রেক অনুষ্ঠানে আমাদের এবারের সেগমেন্ট সঙ্গীত পরিবেশনা। আমরা যখন একটি চমৎকার গান শুনি আমাদের মন কিন্তু কিছুটা সময় ওই গানের রেশেই থেকে যায়। এবারে আমরা দেখব সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা কণ্ঠ সাধনায় কতটা পারদর্শী। চলো উপভোগ করি ওদের পরিবেশনা একটি সমবেত সঙ্গীত। কারালো জেলে দাও শিক্ষাই জীবনের প্রধান বাণী, শিক্ষা ছাড়া সব অন্ধবধির, বয়ে চলে জীবনের দুঃখ গ্লানী। শিক্ষারালো জেলে দাও শিক্ষাই জীবনের প্রধান বাণী, শিক্ষা ছাড়া সব অন্ধবধির, বয়ে চলে জীবনের দুঃখ গ্লানী। শিক্ষার আলো জ্বেলে দাও, শিক্ষার আলো জ্বেলে দাও, শিক্ষার আলো জ্বেলে দাও। অজ্ঞরা ভালো ভেবে করে পাপ, মূর্খতা বড় বেশি অভিশাপ। অজ্ঞরা ভালো ভেবে করে পাপ, মূর্খতা বড় বেশি অভিশাপ। দুর্গতি লেগে থাকে জনম জনম, দুর্গতি লেগে থাকে জনম জনম, আজীবন ফেলে শুধু চোখের পানি। শিক্ষার আলো জ্বেলে দাও, শিক্ষার আলো জ্বেলে দাও, শিক্ষার আলো জ্বেলে দাও। শিক্ষাই সুন্দর, শিক্ষাই সুখ, শিক্ষাই দূর করে জীবনের দুঃখ। শিক্ষাই সুন্দর, শিক্ষাই সুখ, শিক্ষাই দূর করে জীবনের দুঃখ। বিশ্বকে জয় করে জ্ঞানীরাই, নির্মল সুন্দর ধ্যানীরাই। বিশ্বকে জয় করে জ্ঞানীরাই, নির্মল সুন্দর ধ্যানীরাই। ধ্যান জ্ঞান মিলে যারা শ্রেষ্ঠ মানুষ, ধ্যান জ্ঞান মিলে যারা শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর প্রিয়তারা আমরা জানি। শিক্ষার আলো জ্বেলে দাও, শিক্ষাই জীবনের প্রধান বাণী, শিক্ষা ছাড়া সব অন্ধবধির, বয়ে চলে জীবনের দুঃখ গ্লানী। শিক্ষার আলো জ্বেলে দাও, শিক্ষাই জীবনের প্রধান বাণী, শিক্ষা ছাড়া সব অন্ধবধির, বয়ে চলে জীবনের দুঃখ গ্লানী। শিক্ষার আলো জ্বেলে দাও, শিক্ষার আলো জ্বেলে দাও, শিক্ষার আলো জ্বেলে দাও, শিক্ষার আলো জ্বেলে দাও, শিক্ষার আলো জ্বেলে দাও। বন্ধুরা, কোকোলা টিফিন ব্রেক অনুষ্ঠানে আমাদের এবারের সেগমেন্ট ড্রয়িং কম্পিটিশন। তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে আছে সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এক ঝাঁক খুদে বন্ধু। ওরা সবাই পেপার পেন্সিল নিয়ে একদম রেডি ড্রয়িং কম্পিটিশন অ্যাটেন্ড করার জন্য। তাহলে চলো দেরি না করে স্টার্ট করে দেই আমাদের রেগুলার সেগমেন্ট ড্রয়িং কম্পিটিশন। আমি 1 2 3 বললে বন্ধুরা ছবি আঁকা স্টার্ট করবে। রেডি, 1 2 3। সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা ছবি আঁকায় ভীষণ ব্যস্ত হয়ে উঠেছে। ওরা প্রত্যেকে মনোযোগ দিয়ে ছবি আঁকছে। তো এই সময়টা আমরা কী করতে পারি বলতো? এই সময়ের মধ্যে আমরা কিন্তু একটি নাচ উপভোগ করতে পারি। তাহলে চলো সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের খুদে বন্ধুর পরিবেশনায় একক নৃত্য উপভোগ করি। চিত্তে মিত
নৃত্যে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে, নৃত্যে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে ড্রয়িং কম্পিটিশনে নির্ধারিত সময় শেষ, আর নির্ধারিত সময়ের মধ্যে ওরা প্রত্যেকেই ভীষণ চমৎকার ছবি এঁকেছে। তো এখন দেখার পালা যে এত চমৎকার ছবির মাঝখান থেকে ফার্স্ট হয় কে। কাজটা ভীষণ কঠিন, আর যেহেতু প্রত্যেকেই খুব ভালোবাসা নিয়ে মনোযোগ দিয়ে চমৎকার করে ছবি এঁকেছে, আমার মনে হয় ওদের প্রত্যেককে বলা উচিত তোমরা প্রত্যেকেই ফার্স্ট হয়েছ। কোকোলার পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের জন্য থাকছে গিফট হ্যাম্পার। তো তোমাদের এই সুন্দর ছবিগুলো সবাইকে দেখিয়ে দাও। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আরো পরিবেশনা নিয়ে ফিরে আসছি এই বিরতির পরে। তোমরা থেকো আমাদের সাথে। একটি সময় ছিল যখন মানুষ অঙ্গপ্রত্যঙ্গের নানা ভঙ্গিমার মাধ্যমে মনের ভাব প্রকাশ করত, তাই সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ শাখা হলো নৃত্য, আমাদের রেগুলার সেগমেন্ট নৃত্য পরিবেশনা। আর এবারে আমরা উপভোগ করব সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এক খুদে বন্ধুর নৃত্য পরিবেশনা। ছেঙ্গেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, গান গাই দো তোরা ডাঙ্গিয়া, গান গাই দো তোরা ডাঙ্গিয়া। ছেঙ্গেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, ছেঙ্গেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, গান গাই দো তোরা ডাঙ্গিয়া। চেঙ্গেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, চেঙ্গেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, গান গাই দো তোরা ডাঙ্গিয়া, গান গাই দো তোরা।
চেঙ্গেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া চেঙ্গেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া গান গাই দোহ তোরা জানিয়া সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা খুব চমৎকার নাচ পরিবেশন করেছে, আর তাই ওদের হাতে গিফট তুলে দিচ্ছেন কোকোলার পক্ষ থেকে সম্মানিত সেলস ম্যানেজার জনাব নির্মল চন্দ্র দাস। বন্ধুরা, কোকোলা টিফিন ব্রেক অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব এস এম মিজানুর রহমান। আমরা স্যারের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমরা সবাই ভালো আছি। সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হয়? সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বেটার এডুকেশন ফর এ বেটার নেশন, এই স্লোগানকে সামনে রেখে 2010 সালে এর যাত্রা শুরু হয়। মানসম্মত প্রযুক্তি নির্ভর শিক্ষা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য উদ্দেশ্য। ক্লাসের পর ক্লাসে প্রস্তুত সহ মানসম্মত শিক্ষা নিশ্চিত লক্ষ্যে যা যা করণীয় তা করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের প্রসার ঘটানোর জন্য সারা বাংলাদেশে এর ক্যাম্পাস ওপেন করার লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, এবং যতদিন পর্যন্ত মানসম্মত শিক্ষা নির্ভর প্রযুক্তি নির্ভর শিক্ষা নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত এর প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষার মান উন্নয়নে কোন কোন দিকে বেশি নজর দেওয়া হয়? শিক্ষা মান উন্নয়নের জন্য আমরা শিক্ষক প্রশিক্ষণ, দক্ষ শিক্ষক তৈরি করে তাদের মাধ্যমে আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি। মূল লক্ষ্য আটটি রয়েছে, যে ক্লাসে পড়া ক্লাসে শেষ হবে, বাচ্চাদের বাসায় গিয়ে পড়তে হবে না। স্যার, বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে বিজ্ঞান প্রতিনিয়ত আমাদের জন্য নতুন নতুন দ্বার উন্মোচন করছে, তো স্টুডেন্টরা যেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেই লক্ষ্যে তাদেরকে আলাদা কী কী সুবিধা দেওয়া হয়? ডিজিটাল শিক্ষার মাধ্যমে তাদেরকে আমরা আধুনিক এবং বিজ্ঞানসম্মত শিক্ষার ব্যাপারে তাদেরকে অভিজ্ঞ করে তুলছি। স্যার, অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আরটিভি এবং কোকোলার পক্ষ থেকে আপনার জন্য থাকছে একটি রিকোয়েস্ট। সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আরটিভিকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কোকোলা টিফিন ব্রেক। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তোমাদেরকে কথা দিচ্ছি আগামী সপ্তাহে নতুন একটি স্কুলে গিয়ে হাজির হয়ে যাব, তোমার সাথে দেখা হয়ে যেতে পারে তোমার স্কুলেও। তোমরা সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই দেখতে ভুলো না তোমাদের প্রিয় অনুষ্ঠান কোকোলা টিফিন ব্রেক।